কালো ভুনা রান্না শেষ ইয়া দিন জিজি দিতে লাগছি আমি চুলা জ্বলতেছে এখন চুলার মধ্যে গোস্ত রান্না বসাই দেওয়া হবে চলছে মাখানোটা যত ভালো হবে ছিটিছে দেখতে তো পাচ্ছ রান্নাটাও তো মজার হবে কি সুন্দর লাগছে গো মাইরি আকরে জীবন শেষ করে দেব একবার জালি মরে জালি ভাত সিদ্ধ দিছ ডাল অনেক সুন্দর করে রান্না করেছে এই তো ভাবির ডাল রান্না কমপ্লিট এখন মাংস রান্না করবে হাই রে ডাল কি সুন্দর ডাল আমি আবার এত সুন্দর করে ডাল রান্না করতে পারি না এটা হচ্ছে মূল কারণ মায়ের ভাবির হাতে ডাল খেতে খুব ভালো লাগে কারেন্টও নাই আর সন্ধ্যাবেলা রান্না এখানে পেঁয়াজ মরিচ যা যা লাগে কাটা হয়ে গেছে এখানে মাংস ভিজানো হয়েছে কুরবানির মাংস একদম টকটকা লাল এখন রান্না করা হবে ডালটা হয়ে গেছে নামাই নিল সেন বাড়াইছে পাঁচফোড়ন দিছ ইয়া দিন জিজি দিতে লাগছি চুলা জ্বলতেছে এখন চুলার মধ্যে গোস্ত রান্না বসাই দেওয়া হবে সব এক এক মশলা দেওয়া হবে পেঁয়াজ কাঁচামরিচ মাখা চড়ালে বেশি স্বাদ লবণ পরিমাণ মতো লাগলে দেওয়া হবে হলুদ পরিমাণ মতো শুকনা মরিচ এখন দেওয়া হয়েছে শুকনা মরিচ না সরি গুঁড়া মরিচ হ্যাঁ এখানে হলো তেজপাতা ধুয়ে দেওয়া হলো আমরা আবার ভিডিও করতে করতেও মেলা রকমের গল্প করি বুঝছেন বাটা দেবে জিরা আছে সব কিছু হাতে পিষে বেটে রেখে দিয়েছিল সব জিনিসই পরিমাণ মতো দিলে বেশি ভালো সবই আজকে টাটকার ধরেন মশলাপাতি যা যা আছে সব কিছুই দেওয়া হয়ে গেল দিচ্ছি গরুর গোস্তে যত তেল থাক তেল না দিলে ভালো লাগে না খসখসা লাগে চড়া দিব তাহলে ওই ঝোল বাড়াবে দুই ঝোলে কষা কষা হালকা একটু এখন মাখানোর কাজ চলছে মাখানোটা যত ভালো হবে ছিটিছে দেখতে তো পাচ্ছি রান্নাটাও অত মজার হবে দিয়ে জিরে দত ওই জিরে ধরো এক হাত তুমি ধরো এখন কাঁচা জিরা দেওয়া হবে এটা দিলে নাকি আরও বেশি টেস্টিং হয় বগল চেটি খাবে চেটে পুটে খেয়ে একদম ঢাকায় দৌড় মারবো আরে হাটটা দেখছেন এটা ধরে নাহলে আমার নন্দুর পাতে পড়বে খাবে ধরেন পানি দেবে পানি বাড়াবেন ধরে কথা হ্যাঁ এখন এই পানিতে হচ্ছে রান্না হবে বাইরে চলে রান্না এখন চুলাই বসে দিল বসাই দিল চুলাটাও ধরে গেছে আবারও একটু তেল দিল লুকাই লুকাই এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে হ্যাঁ এখন ঢাকবো না ঢাকবো বলো কেন ঢাকলে কি হবে কতগুলো বসছিল একদম আয় একদম কমে গেছে তেল ছিল তো তেলগুলো ইয়া হয়ে গেছে গলে গেছে না তেল অত ছিল এমনি গরমের গুঁড়া দিয়ে দেবে
সবাইকে অনুরোধ থাকলো হ্যাঁ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি সাপোর্ট করবেন তো ভাবির কালো ভুনা রান্না শেষ তো রান্না শেষ আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি ননদ ভাবি সবাই আমাদের জন্য দোয়া করবেন লাইক ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ